সারা বিশ্বে অনেক ধর্ম আছে, সেই প্রত্যেক ধর্মের নিজস্ব কিছু ধর্মগ্রন্থ আছে। ঠিক তেমনি আমাদের সনাতন ধর্মেরও নিজস্ব কিছু ধর্মগ্রন্থ আছে, যেমন বেদ, পুরাণ, উপনিষদ, মহাকাব্য ইত্যাদি। কিন্তু এই সমস্ত ধর্মগ্রন্থের সংখ্যা এতই বেশি যা গুণে বলা খুবই কঠিন। এরই মধ্যে হিন্দুদের 18টি পুরাণ ভীষণ গুরুত্বপূর্ণ। এইসব পুরাণে বিভিন্ন দেবদেবীর কাহিনীর মাধ্যমে আমাদের অর্থাৎ হিন্দু ধর্মাবলম্বী মানুষদের জীবনের চলার পথের বিভিন্ন নিয়মের শিক্ষা দেওয়া হয়েছে, যা এক কথাই অসাধারণ। এর মধ্যে কিছু কাহিনী হয়তো আপনি আগে শুনেছেন, আবার কিছু কাহিনী আপনি কখনো শোনেননি। আজকের এই ভিডিওর মাধ্যমে আমরা বিভিন্ন পুরাণ থেকে নেওয়া 3টি অসাধারণ কাহিনী শোনাতে চলেছি, যা হয়তো আপনার এর আগে কখনোই শোনা হয়নি। তাই আজকের ভিডিওর শেষ পর্যন্ত অবশ্যই দেখুন। বন্ধু, অদ্ভুত অথচ বাস্তবের আরও একটা নতুন এপিসোডে আপনাকে জানাই স্বাগতম। আপনি যদি আমাদের চ্যানেল এখনও সাবস্ক্রাইব না করে থাকেন, তাহলে ঝটপট আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে নিন, আর আমাদের চ্যানেলের সমস্ত ভিডিওর নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য পাশে থাকা বেল আইকন প্রেস করতে ভুলবেন না। তাহলে চলুন শুরু করা যাক আজকের ভিডিও। আজকের ভিডিওতে আমরা যে প্রথম কাহিনীটি আপনাদের বলতে চলেছি, সেটি শনিদেবের একটি কাহিনী, যে কাহিনীর মধ্যে আপনারা ভগবান শিবের কথা শুনতে পারবেন। একদিন নারায়ণ নারায়ণ করতে করতে মহর্ষি নারদ গিয়ে পৌঁছালেন ভগবান শিবের কাছে, আর তাকে বললেন, শনিদেব আপনার দিকে আসছে আপনার উপরে তার কুদৃষ্টি ফেলার জন্য। এই কথা শুনে ভগবান শিব বললেন, কি, শনি আমার উপরে কুদৃষ্টি ফেলবে? আমি এমন জায়গায় গিয়ে লুকিয়ে পড়ব যে শনিদেব আমাকে খুঁজেই পাবে না। এরপরে 7.5 বছর ধরে ভগবান শিব গঙ্গার মধ্যে তপস্যারত অবস্থায় থাকলেন। 7.5 বছর কেটে যাওয়ার পর ভগবান শিব সেখান থেকে বাইরে বেরিয়ে এলেন। এরপরে তিনি শনিদেবের কাছে গিয়ে বললেন, দেখলে, আমি এমন জায়গায় গিয়ে লুকিয়েছিলাম যে তুমি আমাকে খুঁজেই পেলে না। এই কথা শুনে শনিদেব মুচকি হাসলেন আর হাত জোর করে ভগবান শিবকে বললেন, হে ভগবান, আপনি যে এতদিন ধরে এত ঠান্ডার মধ্যে গঙ্গা জলের মধ্যে নিজের শ্বাস রোধ করে বসে থাকলেন, এটাই আমার 7.5 বছরের 7.5-এর কুদৃষ্টি। এই কথা শুনে ভগবান শিব তখন আসল বিষয়টা বুঝতে পারলেন। এই কাহিনী আমাদের এটাই শিক্ষা দেয় যে আপনি যতই ক্ষমতাশালী আর সম্পদশালী হন না কেন, জীবনে যখন আপনার খারাপ সময় আসবে, তখন কোনো জায়গায় লুকালেও আপনি সেই খারাপ সময় থেকে বাইরে বেরিয়ে আসতে পারবেন না। এর থেকে বরং নিজের মধ্যে সাহস সঞ্চয় করে সেই খারাপ সময়ের সামনাসামনি হওয়া উচিত। এতক্ষণ আমরা যে ঘটনাটি শুনলাম, ঘটনাটি শনিদেবের ঘটনা হলেও এই ঘটনায় ভগবান শিবের কথা উল্লেখ আছে। এবার আমরা আপনাকে যে দ্বিতীয় ঘটনাটি শোনাবো, সেটা শিবের একটা কাহিনী, কিন্তু এই কাহিনীতে ভগবান শিবের ঘটনা কম, বরং তার পুত্র গণেশের ঘটনাই বেশি শুনতে পাওয়া যায়। তাহলে চলুন শুনে নেওয়া যাক আজকের দ্বিতীয় কাহিনী। বাল্য অবস্থায় একবার গণেশ এবং কার্তিকের মধ্যে লড়াই আরম্ভ হয়, আর এই লড়াই এই বিষয় নিয়ে ছিল যে তাদের দুজনের মধ্যে অধিক শক্তিশালী কে তাই নিয়ে। এই সময় কার্তিক বলছিল যে সবথেকে শক্তিশালী আমি, আর গণেশ নিজে এটা মনে করতেন যে শক্তিতে তার সমকক্ষই ত্রিভুবনে কেউ নেই। তারা দুজনে লড়াই করতে করতে তাদের মাতা পিতা অর্থাৎ ভগবান শিব এবং মাতা পার্বতীর কাছে পৌঁছালেন। সেই সময় তারা দুজনে কৈলাস পর্বতে একসঙ্গে বসেছিলেন। যখন তারা তাদের লড়াইয়ের মুখ্য কারণ সম্বন্ধে জানতে পারলেন, তখন তারাও এ বিষয়ে যথেষ্ট সন্দিহান ছিলেন যে কার্তিক আর গণেশের মধ্যে আসলেই অধিক শক্তিশালী কে। অনেক চিন্তা ভাবনা করে ভগবান শিব একটি উপায় বার করলেন। তিনি বললেন যে তোমরা দুজনেই নিজেদের বাহনের উপরে বসে 3 বার এই পৃথিবীর পরিক্রমা করো, আর তোমাদের দুজনের মধ্যে যে এই পৃথিবীকে 3 বার পরিক্রমা করে সবার প্রথমে আমাদের কাছে এসে পৌঁছাতে পারবে, সেই এই প্রতিযোগিতার বিজয়ী বলে ঘোষিত হবে। দুজনেই সময় নষ্ট না করে নিজের বাহনের উপরে বসে পৃথিবীকে পরিক্রমা করার জন্য বেরিয়ে পড়লেন। কার্তিক তার বাহন ময়ূরের উপরে বসে খুব শীঘ্রই বেরিয়ে পড়ল পৃথিবী পরিক্রমা করতে।
এখন সেখানে থেকে গেল শুধু গণেশ, তার বাহন হলো ইঁদুর। সেই সময়ে একটা আকস্মিক ঘটনা ঘটল কার্তিকের সঙ্গে। কার্তিক এই পরিক্রমা করার সময় যেখানেই গিয়ে পৌঁছাচ্ছিল সেখানেই আগে থাকতেই ইঁদুরের পায়ের ছাপ দেখতে পাচ্ছিল। প্রথম পরিক্রমার পরে ইঁদুরের একটি পায়ের ছাপ, দ্বিতীয় পরিক্রমার পরে ইঁদুরের আরেকটি পায়ের ছাপ। এই দেখে কার্তিক অত্যন্ত বিস্মিত হয়ে পড়লেন আর মনে মনে ভাবতে থাকলেন যে সামান্য একটা ইঁদুর, তার উপরে আবার অত মোটা গণেশ, কীভাবে আমার ময়ূরের আগে আগে পরিক্রমা সম্পূর্ণ করছে? আর যদি তাই হয় তাহলে রাস্তাতে কোথাও না কোথাও তো তাদের দেখা পাওয়া যাবে। কিন্তু কোথাওই কার্তিক গণেশ আর তার বাহনকে দেখতে পাচ্ছিল না। এইসব ভাবতে ভাবতে যখন তিনবার পরিক্রমা সম্পূর্ণ করে কার্তিক ভগবান শিব আর পার্বতীর কাছে এসে পৌঁছালেন, তখন তিনি দেখতে পারলেন গণেশ তার বাহন ইঁদুরকে নিয়ে সেখানে খুব আরামেই বসে আছে। তখন কার্তিক তাদেরকে জিজ্ঞাসা করলেন যে এটা কেমনভাবে সম্ভব হলো। তখন গণেশ, যে আসলে বুদ্ধির দেবতা, তিনি বললেন যে আসলে তিনি ভগবান শিব আর মাতা পার্বতীকেই তিনবার পরিক্রমা করেছেন, আর এই কারণেই তার পৃথিবীকে তিনবার পরিক্রমা করা কার্তিকের আগেই শেষ হয়ে গিয়েছে। শিবলিঙ্গ বা শিবমূর্তিকে আমরা যে পরিক্রমা করি তার আসল কারণ হলো এই কাহিনী। বর্তমান বিশ্বে যেভাবে চারিদিকে পিতামাতাকে বৃদ্ধাবস্থায় বৃদ্ধাশ্রমে রেখে আসার চল বাড়ছে, সেখানে দাঁড়িয়ে এই কাহিনী আমাদের সুন্দর একটা নীতি শিক্ষা প্রদান করে। এই কাহিনী আমাদের এই বিষয়ে শিক্ষা দেয় যে আমাদের প্রত্যেকের উচিত আমাদের পিতামাতাকে সঠিক সম্মান প্রদর্শন করা এবং তাদের সঠিক দেখভাল করা। যদি আমরা পৃথিবীর সমস্ত বড় কার্যও করে থাকি কিন্তু আমাদের পিতামাতার সঠিক দেখভাল বা তাদের সম্মান প্রদর্শন না করি, তাহলে আমরা সেই সমস্ত বড় কর্মের সমস্ত রকম পুণ্যফল থেকে বঞ্চিত হব। এবারে আমরা চলে যাব আমাদের তৃতীয় কাহিনীর দিকে। সাপ বা সর্প বা স্নেক, আমরা প্রত্যেকেই আমাদের সারা জীবনে প্রচুর পরিমাণে দেখেছি, কিন্তু আমাদের হিন্দু পুরাণে এই বিষয়ে কাহিনী আছে যে এই পৃথিবীতে প্রথম সর্প বা সাপ কোথা থেকে এসেছে। সেই কাহিনী অনুসারে ঋষি কশ্যপের অনেক স্ত্রীর মধ্যে দুজন স্ত্রী ছিলেন, তাদের একজনের নাম ছিল কদ্রু আর একজনের নাম ছিল বিনতা। এরা দুজন ঋষি কশ্যপের সমস্ত রকম পূজাপাঠ এবং তপস্যায় তাকে সহায়তা করতেন। একদিন ঋষি কশ্যপ তাদের বললেন, তোমরা দুজনই আমার পূজাপাঠ এবং তপস্যায় এত সহায়তা করো, তো সেই জন্য তোমরা তোমাদের মনের মতো যে কোনো বর আমার কাছ থেকে চেয়ে নিতে পারো। বরস্বরূপ কদ্রু ঋষি কশ্যপের কাছ থেকে 100টি ডিম চেয়ে নিয়েছিলেন। তিনি বলেছিলেন যে আমার এমন 100টি বাচ্চা চাই যারা অত্যন্ত শক্তিশালী হবে এবং যাদের মধ্যে বিষের উপস্থিতি থাকবে, আর তাদেরকে দেখা মাত্রই সমস্ত মানুষ ভয় পাবে। এই কথা শুনে ঋষি কশ্যপ তথাস্তু বলে তার সেই বরকে স্বীকৃতি দিয়ে দেন। এই বর প্রাপ্তির ফলে কদ্রু 100টি ডিম পেয়ে যান, আর সেই ডিমগুলোর প্রত্যেকটি আলাদা আলাদা পুটুলিতে রেখে দেওয়া হয় যাতে সেগুলি থেকে বাচ্চার জন্ম হতে পারে। এবার বিনতার পালা। তিনি ঋষি কশ্যপকে বললেন যে আমার অল্প বাচ্চা হোক কিন্তু আমার বাচ্চা যেন কদ্রুর বাচ্চার থেকেও অধিক শক্তিশালী হয়। ঋষি কশ্যপ বিনতাকেও তথাস্তু বলে সম্মতি জানালেন। এর ফলে বিনতা দুটো বড় বড় ডিম পেলেন, আর সেই দুটো ডিমকেও যথাস্থানে রেখে দেওয়া হলো যাতে সেখান থেকে দুটো শক্তিশালী বাচ্চার জন্ম হতে পারে। এদিকে কদ্রুর কাছে যে 100টি ডিম ছিল সেখান থেকে সময় আসামাত্রই আলাদা আলাদা নাগেদের জন্ম হতে থাকলো। এই সমস্ত নাগদের মধ্যে একজন হলেন বাসুকি, যিনি ভগবান শিবের গলায় অবস্থান করেন। শেষনাগ সহ যত ক্ষমতাশালী নাগদের কথা আমরা আমাদের পুরাণে পেয়ে থাকি তারা সবাই কদ্রুর সন্তান। যখন এক এক করে সমস্ত ডিম ফুটতে আরম্ভ করল এবং সেখান থেকে সমস্ত নাগরা বাইরে বেরিয়ে আসতে আরম্ভ করল, তখন বিনতা এই দেখে অস্থির হয়ে উঠলেন। সেই সময় তিনি ভাবছিলেন যে আমার দুটো ডিমের মধ্যে একটাও তো এখনও ফুটল না, এবং এর কারণ কি? এর ফলে যখন তিনি অধিক মাত্রায় অস্থির হয়ে পড়লেন তখন তিনি নিজের হাতেই সেই দুটো ডিমের মধ্যে একটি ডিমকে ফাটিয়ে ফেললেন। সেই ডিম থেকে যে বাচ্চা বেরিয়ে এলো তার শরীরের উপরের অংশ তৈরি হয়েছিল কিন্তু নিচের অংশ তখনও তৈরি হয়নি, অর্থাৎ বাচ্চাটি তখনও অসম্পূর্ণ ছিল। কিন্তু সময়ের আগে ডিম ফেটে যাওয়ার কারণে সেই বাচ্চা বিকলাঙ্গ থেকে যায়।
সেই বাচ্চা ডিম থেকে বেরোনোর পর বিনতার উপর এতই রেগে গিয়েছিল যে বিনতাকে বলেছিল, আমি আপনার কাছে থাকতে পারবো না, কারণ আপনি আমাকে সম্পূর্ণই হতে দেননি। এই কথা বলেই সে এই ধরাধাম ত্যাগ করেন। এই ঘটনার ফলে বিনতা অত্যন্ত দুঃখী হয়ে পড়েন আর অপেক্ষা করতে থাকেন যে তার দ্বিতীয় ডিম কখন ফুটবে। এরপরে যখন সেই দ্বিতীয় ডিম ফোটে, তখন সেখান থেকে যে বাচ্চাটি বেরিয়েছিল সেটিই হলো পক্ষীরাজ গরুর, যিনি আসলে ভগবান বিষ্ণুর বাহন। আর গরুরের আগে ডিম ফুটে যে বাচ্চাটি বেরিয়েছিল, যার শরীর অসম্পূর্ণ ছিল, তার নাম হলো অরুণ। এই অরুণই হলো সূর্যদেবের সাত ঘোড়ায় টানা রথের চালক। তাহলে অরুণ হলেন সূর্যদেবের রথের সারথি আর গরুর হলেন ভগবান বিষ্ণুর বাহন। এটাই হলো পৃথিবীতে প্রথম সাপ বা সর্প আসার পৌরাণিক কাহিনী। আজকের ভিডিও ব্যাস এই পর্যন্তই। আমাদের আজকের ভিডিও আপনার কেমন লাগলো সেটা নিচের কমেন্ট বক্সে কমেন্টস করে জানিয়ে দিন। আর আমাদের ভিডিও যদি আপনার ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করুন আর শেয়ার করে ছড়িয়ে দিন সবার মধ্যে। তাহলে দেখা হবে পরবর্তী ভিডিওতে। তার আগে অবশ্যই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।